এম কাশেম, আপনি লিখেছেন আমানতের টাকা থেকে কর্জে হাসানা দেওয়া যাবে কি না। দেখুন, আমানতের যে সম্পদ সেটা পরিপূর্ণভাবে রক্ষা করা, এটা আমাদের ইমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামত এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আপনার কাছে কেউ কোনো কিছু আমানত রাখলে, সেটা কথা হোক, টাকা হোক, পয়সা হোক, সেই আমানতের খেয়ানত আপনার জন্য করা জায়েজ নাই। যার কারণে আপনাকে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, কেউ যদি টাকা পয়সা আমাদেরকে আমানত রাখেন তাহলে সেই আমানতটা রেখে দিতে হবে, তার কাছে ফেরত দিতে হবে সেভাবে যথাভাবে, এবং সেই আমানতের খেয়ানত করা যাবে না। অর্থাৎ কোনোভাবেই আপনি সেই আমানতটা আর এই টাকাটা অন্য কাউকে আপনি লোন দেওয়ার কোনো সুযোগ নেই। লোন দিতে হলে আপনি যার আমানত তার কাছ থেকে পারমিশন নেবেন, পারমিশন নিয়ে তারপর আপনি অনুমতি পেলে অবশ্যই আপনি লোন দিতে পারেন। অনেক সময় মানুষ আমানত রাখে, আবার বলে দেয় ভাই আপনার প্রয়োজন হলে খরচ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি লোন দিতে পারেন। কিন্তু আপনার কাছে রাখা হয়েছে আমানত, আপনি সেটা লোন দিতে গিয়ে আমানতের খেয়ানত করবেন, সেই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আমরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আমানতকে যথাস্থানে যেন তোমরা ফেরত দাও সেই মর্মে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মার্কেজুল ফতোয়া কাতারভিত্তিক ফতোয়া ওয়েবসাইট, সেখানে ফতোয়া রয়েছে, দারুন দেওবন্দের ফতোয়ার কিতাবেও ফতোয়া রয়েছে। অর্থাৎ এটি জায়েজ হবে না, আমানতের টাকা বা আমানতের সম্পদ সেটি অন্য কাউকে দেওয়া জায়েজ নয়। এরপর জোনায়েদ আল হাবিব আপনি লিখেছেন, আমরা যে জবর পেশ দিয়ে কোরআন পড়ি, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল? মূল কোরআনে করিম এটাতে জের জবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, এমনকি যে বিন্দু বিভিন্ন বর্ণে আমরা দেখতে পাই আরবির, সেগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। কিন্তু সেগুলো যোগ করার ফলে কোরআনে বিকৃতি হয়ে ঘটেছে, ব্যাপারটি এরকম নয়। বরং কোরআন যা ছিল তাই, জাস্ট এটা পাঠ করার সহজতর পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, জিনিস সেটাই একই কথা। আমরা হয়তো আগে পাঠ করতে অসুবিধা হতো, এখন পাঠ করতে সুবিধা হয়, জাস্ট এই এটুকু পার্থক্য হয়েছে। কিন্তু মূল কোরআনে কোনো প্রকার পার্থক্য হয়নি, বিধায় এটাকে আমরা কোরআনে করিমের কোনো প্রকার হেরফের হয়েছে, বিকৃতি ঘটেছে এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আপনার বিখ্যাত তাবি আবুল আসাদ দুয়ালি রহিমাহুল্লাহ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে কোরআনে করিমে নোক্তা অর্থাৎ বিন্দু সংযোজন করেন, আর এরপরে জের জবর এগুলো যুক্ত করেন খলিল আল ফারাহিদি রহিমাহুল্লাহ। অর্থাৎ এগুলো একেবারে সোনালি যুগেই হয়েছে, অনেক পরে হয়েছে এমন না, আলী তাআলার খেলাফতকালেই এটি হয়েছে এবং জের জবরটা তারপরেই হয়েছে। কোনো কোনো বর্ণাদার অবশ্য ইয়াহিবনে ইয়ামুর এবং নাসর বিন আসেম তাদের কথা উঠে এসেছে যে তারা নোক্তা এবং আপনার হরফ জবর এই সরি হরকতর্তা জবরজার এগুলো যুক্ত করেছেন। মোহাম্মদ রশিদ আপনি লিখেছেন, আমি একজন সাধারণ মুসলিম, দিনচর্চা চেষ্টা করি, প্রত্যেক জীবনে দিনের এমন মৌলিক বিষয়গুলো জানতে আমি কী করতে পারি? আপনি অবশ্যই নির্ভরযোগ্য বই পুস্তকগুলো পড়তে পারেন, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানদার বইগুলো আপনি নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন এবং সেই বইগুলো আপনি পড়বেন, এবং বিদগ্ধ একজন আলিমের এবং নির্ভরযোগ্য একজন আলিমের তত্ত্বাবধানে বা একাধিক আলিমের তত্ত্বাবধানে থাকবেন, তাদের সাথে পরামর্শ করে চলবেন এবং ভালো এবং নেককার মোত্তাকি মানুষের সাহচর্য অবলম্বন করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা জীবন গেল হারামে লিপ্ত হতে চায় না, বরং হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, সেরকম সৎ মানুষদের সান্নিধ্য, এটি দিনের উপরে টেকা, দিন শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে আজকাল দিন শেখাটা অনেক সহজ করে দিয়েছে, যার কারণে ওই সাহচর্যের যে বিষয়টা সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর সালেক মাহমুদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন, কদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে প্রায় 5-6 দিনের সালাত আদায় করতে পারেননি, তার সালাত সময় আদায়ের জন্য আমার কিছু করার আছে কিনা বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে? না, তার সালাত আপনি আদায় করবেন না, আপনার মায়ের সালাত আপনাকে আদায় করতে হবে, এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দেয়নি, বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত তিনি করবেন। হ্যাঁ, তার মৃত্যুর পর তিনি যেই সালাত পড়তে পারেননি সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পারেননি এমন হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই, কারণ মানুষ যখন সেন্সলেস থাকে, যখন বেহুশ থাকে, তখন ওই সময়টাতে শরীয়তের কোনো বিধান তার উপরে বর্তায় না, বিধায় এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, কারো গঠনমূলক সমালোচনা করার ইসলামী দৃষ্টিকোণ কী জানতে চাই?
দেখুন, কারোর গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেটি যেন ব্যক্তিগত আক্রোশ থেকে না হয়, বরং দীনী চাহিদার প্রেক্ষিতে হয়, তার কল্যাণকামিতার জায়গা থেকে হয় এবং বিনম্রতার সাথে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। বিনম্রতা এমন একটা বিষয় যে কোনো বিষয়টা যুক্ত হলে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করে, আর যদি বিনম্রতার এই বিষয়টি কোনো কোনো কাজে না থাকে তাহলে সেটাকে ত্রুটিযুক্ত করে দেয়। বিধন্য সমালোচনার কাজটি ভালো কাজ, কিন্তু সেখানে বিনম্রতার গুণটি থাকতে হবে। সেটা করতে গিয়ে কারোর প্রতি জুলুম যেন না হয়, অবিচার যেন না হয়, মিথ্যা অপবাদ যেন না হয়, সে বিষয়গুলোকে খুব সিরিয়াসনেসের সাথে দেখতে হবে। আর মনে রাখতে হবে অন্যের সমালোচনার চাইতে নিজের সমালোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নিজের আত্মজিজ্ঞাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকাল আমরা অন্যকে নিয়ে যত বেশি ব্যস্ত থাকি নিজেকে নিয়ে তার সিকি ভাগও ব্যস্ত থাকি না। আমরা যদি কিয়ামতের ভয়াবহতাকে বিশ্বাস করি তাহলে সেক্ষেত্রে ইয়ানফসি ইয়ানফসি করা ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। কিয়ামতের দিন তো কেউ কাউকে নিয়ে ভাববে না, সবাই নিজেকে নিয়ে ভাববে। তাহলে সেই কিয়ামতে আমার কী পরিণতি হবে সেই ভাবনাই তো আমাকে পাগল করে দেওয়ার জন্য, অস্থির করে দেওয়ার জন্য, ব্যাকুল করে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে অন্যকে নিয়ে খুব বেশি ভাববার সুযোগ বা ফুরসতটা কোথায়? কিন্তু আজকাল আক্ষেপের বিষয় যে আমরা সবাই একে অন্যকে নিয়ে শুধু ভাবি, নিজেকে নিয়ে ভাবনাটা আমাদের খুব কম হয়ে থাকে। যাই হোক, অন্যকে নিয়ে আমরা ভাববো সেটাও ইবাদতের অংশ হিসাবে অত্যন্ত বিনম্রতার সাথে, আন্তরিকতার সাথে তার সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।